একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে ভারতের চন্দ্রযান তিন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় চাঁদের বুক স্পর্শ করবে মহাকাশযান ল্যান্ডার বিক্রম। মঙ্গলবার এক টুইটে ভারতের মহাকাশ সংস্থার ইসরো এ তথ্য জানায়। ইসরো জানায়, চাঁদের মাটি থেকে মাত্র 15 মিনিটের দূরত্ব অবস্থান করছে ল্যান্ডারটি। সব কিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যা 6:04 মিনিটে অবতরণ করার কথা রয়েছে ল্যান্ডারটির। সবকিছু পরিকল্পনা মতো চলছে বলে জানিয়েছে ইসরো। এর আগে চাঁদের বিভিন্ন ছবি পাঠিয়েছে চন্দ্রযানটি। গত 21 আগস্ট রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় বিজ্ঞানীদের মাঝে শঙ্কা আরও বেড়েছে। অভিযান সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছোঁয়ার গৌরব অর্জন করবে ভারত। চন্দ্রাভিযানের শেষের ধাপটিকে সবচেয়ে বিপজ্জনক মনে করা হয়। 2019 সালে এ পর্যায়ে শেষে এসে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান 2। তবে ব্যর্থতা নিয়ে শিক্ষা নিয়ে এবারের অভিযান পরিচালনা করায় আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা। অভিযানের সফলতা চেয়ে প্রার্থনা করেছেন ভারতের বিভিন্ন ধর্মের মানুষ।